আজকে মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। ভেজে নিয়েছি ডাল, ডালটাকে ভেজে নেব, মাছটাকেও ভেজে নেব। এইসব মশলা নিয়েছি, জিরা, ধনা দিয়ে, হলুদ, আর এই গোটা জিরা নিয়েছি, এটা ফোড়নের গোটা জিরা, দুটো লঙ্কা, এটা ফোড়নের জন্য পরে দিব, কাঁচা লঙ্কা দিব, আর দুটো বড় এলাচ নিয়েছি, আর তেজপাতা, আর এটা পেঁয়াজ, পেঁয়াজ আদা রসুন বাটা আলাদা করে দিয়ে একসাথে বেটে নিয়েছি। আমি ডালটা ভেজে নিব হালকা লাল করে, মাছের মাথাটা ভেজে নিব, ভালো করে মাছের মাথাটাকে ভেজে নেব। কড়াইয়ে সামান্য তেল দেব, পেঁয়াজ, পেঁয়াজ বাটাটা দেব, কাঁচা লঙ্কাটা, জিরা বাটাটা, হলুদ দিয়ে সামান্য কষিয়ে নেব। এবার ডালটা দিয়ে একটু কষিয়ে নেব, ধুয়ে নিচ্ছি ডালটা খুব ভেজে। আমি সবসময় চেষ্টা করি যেন তেলটা কম হয়, কারণ তেলটা খুব ভালো না শরীরের জন্য, তো আমি এই জন্য কম তেলে রান্না করার চেষ্টা করি সবসময়। জল দিয়ে দিব, দিয়ে প্রেশার কুকারে ঢেলে সেদ্ধ করতে দিব। এবার এই বড় এলাচ দুটো ফাটিয়ে রেখেছি, এটা দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। ডাল সেদ্ধ হয়ে গেলে তখন এটা হয়ে যাবে। ডালটা হয়ে গেছে, সিদ্ধ হয়েছে, এবার জিরা ফোড়ন দিব, জিরা আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল।